আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামি কুকিং এন্ড ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, শুকর আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য একটা শাকের রেসিপি নিয়ে এসেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমি এখানে বেশ কিছুটা কলমি শাক ভালো করে ধুয়ে বেছে কুচি করে নিয়েছি, ধোয়ার পরে কুচি করেছি। তারপরে আমি আবার এটাকে এরকম চালনিতে নিয়ে আবার ধুয়ে নিয়েছি, যেহেতু কলমি শাকের মধ্যে একটা আঠালো ভাব থাকে এর জন্য। তো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি কড়াইতে পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর কাঁচা মরিচ ফালি দিয়েছি, এটাকে ভালো করে নেড়েচেড়ে একটু নরম করে ভেজে নেব শাকটা রান্না করার জন্য। তো ভালো করে ভেজে নিচ্ছি। তো যারাই আমার ভিডিওটি দেখছেন, দেখার শুরুতে প্লিজ লাইক দিতে ভুলবেন না, আর যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই তো পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এতে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, ছোট চিংড়ি দিয়েছি, কিছুটা ফ্রোজেন করা ছিল সেটাই দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এটাকে ভালো করে নেড়েচেড়ে আমি একটু ভেজে নিব পেঁয়াজের সাথে, বেশি এটা কড়া করে ভাজবো না, হালকা নরম করে ভেজে নিব। আর চিংড়ি রান্না হতে বেশি একটা সময় লাগে না, এখন রান্না করতে যতটুকু সময় লাগবে আর যতটুকু বাকি থাকবে রান্নার সাথে সেটা ভালো করে রান্না হয়ে যাবে শাক দিয়ে রান্না করার সময়। আর এ তো চিংড়িটা আমার ভাজাভাজি হয়ে গিয়েছে, এখন আমি এতে যে কলমি শাকগুলো ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে সেগুলো দিয়ে দিলাম। এখন সবগুলো দিয়ে এখানে আমি ভালো করে পেঁয়াজের সাথে নেড়েচেড়ে নিব, সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিব, লবণ দিয়ে দিব স্বাদ মতো, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি এটাকে ঢেকে দিব। তো শাকটা কলমি শাক রান্না করার জন্য এতে এক্সট্রা কোনো পানি দিতে হয় না, শাক থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়, সেটা দিয়ে শাকটা সেদ্ধ হয়ে যাবে। আর খুব কুচি করে কেটেছি, কুচি করে কাটার কারণে যে ডগাগুলো আছে কলমি শাকের সেগুলো সেদ্ধ হয়ে যাবে। এই তো কলমি শাকটা আমার অনেকটা হয়ে গিয়েছে, এটার পানিটাও শুকিয়ে নিয়েছি। তো আপনারা এভাবে রান্না করে অবশ্যই আমাকে জানাবেন কেমন লেগেছে। তো যারা এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আর এখানেই আমার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।